নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল হলুদ সতর্কবার্তা, সরি কমলা সতর্কবার্তা কিন্তু জারি করেছে বজ্রঝড় বৃষ্টির ইতিমধ্যে আলিপুর আবহাওয়া, এবং তারই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এরই সাথে একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে এবং বৃষ্টির পরিমাণের রদবদল হয়েছে, এবং এরই সাথে আর কদিন অব্দি বৃষ্টি হতে পারে তা কিন্তু আলিপুর আবহাওয়া জানিয়ে দিয়েছে, এবং এরই সাথে বজ্রঝড় বৃষ্টি আর কদিন থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া 19 তারিখ অবধি থাকছে, এবং এখানে আজ ও আগামীকাল কিন্তু সিকিমের কাছে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে, গতকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং 19 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি, তাতে কিন্তু 19 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু 1 থেকে 2 জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এরই সাথে বজ্রঝড় বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু থাকছে। কোন কোন জায়গায় তা কিন্তু আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে গিয়ে দেখাবো। এবং এরপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি, আগামীকাল কিন্তু থাকছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলির উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে, মেনি প্লেসেসে বলা হচ্ছে, অর্থাৎ অনেক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে। এবং এরই সাথে যেটা বলা হচ্ছে, 17 তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ফিউ প্লেসেস অর্থাৎ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির উপর থাকছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে 18 তারিখের ক্ষেত্রে কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির উপর থাকছে, এবং 19 তারিখ কিন্তু বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকছে। এবং অন্যান্য জেলাগুলির কিন্তু বর্তমানে নাম দেওয়া আমরা দেখতে পাচ্ছি না। এর আগে কিন্তু দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনার নাম ছিল, তবে আজ কিন্তু তা লক্ষ্য করতে পাচ্ছি না আমরা। এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে। এবারে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবেশ করছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি 19 তারিখ অবধি। এবং এরপরে উড়িষ্যার কাছে যেটা আমরা পাচ্ছি, 1 থেকে 2 জায়গাতে বৃষ্টি কিন্তু আজ থেকে থাকছে, এবং 19 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিউ প্লেসেসে বৃষ্টি থাকছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে 17 তারিখ থেকে কিন্তু বাড়ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরপরে আন্দামানের কাছে কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি, এবং নিকোবরের কাছে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকলেও এখানে কিন্তু 17 তারিখ থেকে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া চলে আসছে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো তাপমাত্রার বড় পরিবর্তন নেই দিন এবং রাত্রির, তবে এখানে বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যেতে পারে আগামী 2 দিনের মধ্যে, যেটা কিন্তু ওড়িশার ওপর ঘটবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে, তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী 2 দিনের মধ্যে নেই, তবে তাপমাত্রা কিন্তু 4 থেকে 5 ডিগ্রি কমে যেতে পারে, যেটা কিন্তু আগামী 3 দিনের মধ্যে ঘটবে ঝাড়খণ্ডের মধ্যে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু হেরফের হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে, কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর কিন্তু তাপমাত্রা হেরফের হচ্ছে। এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ কিন্তু তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না, এবং এরপরে 18 তারিখে এবং 19 তারিখেও কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, 16 তারিখ কিন্তু কমলা সতর্কবার্তা জারি করে দিয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বজ্রঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা, যার জেরে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বায়ুর ঝাপটা থাকবে এবং তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং যেটা থাকছে 1 থেকে 2 জায়গাতে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির উপর কিন্তু থাকছে, এবং বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া কিন্তু থাকছে, যেটা বলা হচ্ছে বাদ বাকি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলির উপরে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং 17 তারিখের ক্ষেত্রে আমরা কিন্তু হলুদ সতর্কবার্তা পাচ্ছি, যেটা কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে এবার আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরপরে ঝাড়খণ্ডের কাছে যেটা আমরা পাচ্ছি, 16 তারিখ থেকে কিন্তু বজ্রঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে, এবং এখানে গিয়ে কিন্তু আমরা যেটা পাচ্ছি, 18 তারিখ থেকে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও কিন্তু থাকতে পারে। এবং এপাশে ওড়িশার কাছে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকাল থেকে বজ্রঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে 19 তারিখ অবধি, এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। তো চলে আসবো ওই লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে।
তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডের লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মডেল। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ 15 তারিখ সন্ধ্যে 6টার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে দুপুরবেলার দিকটা দেখে নেবো। দুপুরবেলার দিকটা দেখে কিন্তু আমরা তেমন কোনো আপডেট কিন্তু পাচ্ছি না বজ্রঝড় বৃষ্টির। তবে এখানে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু বিকেল 5টার থেকে কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু থাকছে আমাদের বারুইপুর, তার সাথে জয়নগর, মাঝিলপুর, গোসাবা এবং তার সাথে হলদিয়া এবং এপাশে কন্টাই, তার সাথে নামখানা এবং এপাশে তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেরিয়া, কলকাতা, ঘরদহ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, হাবড়া, তার সাথে আরামবাগ এবং এপাশে বারুইপুর এবং এপাশে টাকি, হিঙ্গলগঞ্জ, এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে। এবং যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকটাতে সাতক্ষীরা, খুলনা এবং যশোর, তার সাথে পিরোজপুর, বরিশাল এবং মাঠবেরিয়া, এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই, তারপরে কিন্তু ক্রমশ নিচে নেমে আসছে বৃষ্টিটা, যেটা কিন্তু সরে যাচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব দিকটাতে, যার জেরে কিন্তু আমরা বাংলাদেশের দিকটাতে এবার দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে, যেটা মাঠবেরিয়া, পিরোজপুর এবং এপাশে শ্যামনগর, তার সাথে সাতক্ষীরা এবং এপাশে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দু একটা জায়গাতেও থাকছে উপকূলবর্তী অঞ্চল, যেমন কুমিরমারি, গোসাবা, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং তার সাথে পাথরঘাটা এবং এপাশে কিন্তু মির্জাগঞ্জের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে, ভারী ধরনের, জিয়ানগর, বেতাগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এবং 16 তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আজ কিন্তু যদি আমরা দেখি বিকেল 5টা 6টার দিকে কিন্তু একবার বজ্রঝড় বৃষ্টি মোডে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, পানিহাটি এবং বজবজ, তার সাথে কিন্তু হিঙ্গলগঞ্জ এবং টাকি এবং এপাশে বাংলাদেশের কালীগঞ্জ এবং শ্যামনগর, এই জায়গাগুলির উপর কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে মোংলা এবং শ্রীকান্তপুর এবং সাতক্ষীরার উপরে কিন্তু থাকছে, তবে সাতক্ষীরায় কিন্তু হালকা ধরনের থাকছে। তবে সবথেকে বেশি কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি কলকাতা, নিউ টাউন, পানিহাটি এবং ব্যারাকপুর, এই জায়গাগুলিতে কিন্তু সবথেকে বেশি থাকছে এবং তার সাথে কিন্তু হিঙ্গলগঞ্জ এবং এপাশে টাকির ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, বজ্রঝড় বৃষ্টি। এবং এপাশে বারুইপুর এবং উলুবেরিয়া, তার সাথে গোসাবা এবং এপাশে হলদিয়া এবং নামখানা দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে, বজ্রঝড় বৃষ্টি। তবে পরিবর্তন কিন্তু থাকতে পারে এবং এরপরে যদি আমরা দেখি কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণটা, তারপরে কিন্তু আবার 16 তারিখে কিন্তু আবার নতুন করে সকালবেলা থেকে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি আকাশের পরিস্থিতি। এবং তারপরে কিন্তু দুপুরবেলার দিকটাতে গিয়ে এপাশে ধানবাদ এবং আসানসোল এবং এপাশে রঘুনাথপুর এবং চিত্তরঞ্জন এবং তার সাথে হুরা, পুরুলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকছে দুপুরবেলার দিকটাতে। তারপরে কিন্তু সেটা ক্রমশ সরে আসছে আমাদের দক্ষিণ পূর্ব দিকে, যার জেরে কিন্তু আমরা এপাশে পাচ্ছি বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এপাশে আরামবাগ, এপাশে চন্দননগর, চাকদহ, পাণ্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, তার সাথে কিন্তু এপাশে দামুহুড়া, বাংলাদেশের মেহেরপুর এবং এপাশে আলমডাঙ্গা, এপাশে কোচাতপুর এবং যশোর, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সবথেকে বেশি প্রভাব কিন্তু থাকছে এপাশে আমরা যেটা পাচ্ছি চন্দননগর, চাকদহ, এপাশে পাণ্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কোতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এই জায়গাগুলির ওপর কিন্তু আগামীকাল থাকছে। এপাশে খড়গপুরের সাইডটাতেও থাকছে, মেদিনীপুরের দিকটাতেও এবং ঝাড়গ্রামের দিকটাতেও কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু বাইক ঝাপটে থাকতে পারে, যা কিন্তু একটু বেড়েছে। গতকাল কিন্তু আমরা পাচ্ছিলাম 30 থেকে 40 কিলোমিটার, আজ কিন্তু পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার। তবে এরপরে কিন্তু আমরা রাত্রির 8টার দিকে আগামীকাল পাচ্ছি কিন্তু শ্যামনগরের দিকটাতে কিন্তু আবার বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের, এবং তার সাথে পিরোজপুর, খুলনা এবং এপাশে মাঠবেরিয়া, সাতক্ষীরার ওপরে থাকছে, এবং তার সাথে কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গের বারুইপুর, জয়নগর এবং গোসাবা, কুমিরবাড়ি সাইডটাতে কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। তারপরে কিন্তু আবার এপাশে আমরা 17 তারিখের দিকটা দিকেও কিন্তু পাচ্ছি বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে আরামবাগের উপর দিয়ে এবং এপাশে কিন্তু বাঁকুড়া, এপাশে বর্ধমান, তার সাথে কিন্তু এপাশে বিষ্ণুপুর, কোতুলপুর, খাতড়া, সোনামুখী, এই জায়গাগুলির উপর কিন্তু থাকছে। গতকাল অবধি কিন্তু আমরা শুধুমাত্র 14 এবং 16 তারিখ পাচ্ছিলাম, তবে আজ কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। তো আমরা বজ্রবৃষ্টি মোডে যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবৃষ্টি মোডে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঝড় বৃষ্টি মোডেও কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে আমরা একবার দেখে নেবো বৃষ্টির পরিমাণের বদল কতটা থাকছে। তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এপাশে গতকাল আমরা পেয়েছিলাম কলকাতা, ব্যারাকপুর, চন্দননগর, এই সাইডটাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে আজ কিন্তু পরিবর্তন কিছুটা ঘটেছে, যেটা কিন্তু আমরা পাচ্ছি উলুবেরিয়া, কোলাঘাট এবং তার সাথে এপাশে আরামবাগ, এই সাইডটাতে কিন্তু সব থেকে বেশি হচ্ছে। তবে সব থেকে বেশি কিন্তু কোলাঘাটের সাইডটাতে থাকছে, যেটা কিন্তু প্রায়
50 mm এর কাছাকাছি কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। এপাশে পাঁশকুড়ার দিকটাতেও কিন্তু থাকছে 40-50 mm এর মতো বৃষ্টির সম্ভাবনা, এবং তার সাথে ঘাটালের দিকটাতেও কিন্তু থাকছে প্রায় 40-50 mm এর কাছাকাছি। এপাশে খানাকুল, এপাশে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 35-45 mm কিন্তু বৃষ্টি থাকছে। কুতুলপুরের সাইডটাতেও কিন্তু থাকছে। এপাশে গোয়ালতোড়, খাতড়া এবং বিষ্ণুপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় 20-25 mm মতো বৃষ্টি থাকলেও থাকতে পারে, এবং এপাশে হুড়া, পুরুলিয়া এই সাইডগুলিতেও কিন্তু প্রায় 20-25 mm বৃষ্টি থাকতে পারে। এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি এবং এপাশে কলকাতার দিকটাতে কিন্তু প্রায় আমরা 40-50 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি পাচ্ছি, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে যদি আমরা দেখি এপাশে আরেকটু পূর্ব দিকে যদি দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি হাবড়া এবং বাদুরিয়া এবং এপাশে টাকি এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় 30-35 mm কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকছে। তবে বাংলাদেশের দিকে যখনই আসি তখন কিন্তু পরিমাণটা কিছুটা কমেছে, কিন্তু প্রায় যেটা আমরা পাচ্ছি 20-30 mm মতো বৃষ্টি কিন্তু এপাশে বিভিন্ন জায়গায় থাকছে। তবে বাংলাদেশের একদম পূর্ব ভাগে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে। শুধুমাত্র এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাদবেড়িয়া, শ্যামনগর, খুলনা, যশোর এবং লোহাগাড়া এপাশে মেহেরপুর অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টি হলেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো এরপরে চলে আসবো আমরা বজ্রবৃষ্টি মোডে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্রবৃষ্টি মোডে এসে প্রায় 18 তারিখেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ধরনের, যেটা আমরা পাচ্ছি। তারপরে কিন্তু 19 তারিখেও একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে 20 তারিখ এসে কিন্তু সেটা একটু বৃষ্টির পরিমাণটা বাড়ছে। তারপরে কিন্তু আবারও 21 তারিখের দিক থেকে আমরা শুষ্ক আবহাওয়া কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গে রাখছে দেখতে পাচ্ছি, তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করতে পারছি না। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, যদি পরে কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে।